সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের আয়োজনে ও পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা শাখার সহযোগিতায় মঙ্গলবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এবিএম কামরুল হাসান রুবেলের সঞ্চালনায় ও অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব ওয়াহিদ শেখ কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মনির আক্তার খান তরুলদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফর, আর উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোরসালিন জর্জ প্রমুখ। পরে সীমান্ত পার্টি সেন্টারে দুটি বৃক্ষরোপণ করা হয় এবং ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মাঝে প্রায় ১,০০০ বৃক্ষের চারা বিতরণ করা হয়।